আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ 16ই ফেব্রুয়ারি 2023 আরমানিটোলা উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হলো বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য ডাকছি বিশেষ অতিথি জনাব এস এম জিয়াউল হায়দার হেনরি মহোদয়, সহকারী পরিচালক মাধ্যমিক 2, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। আসসালামু আলাইকুম। আরমানিটোলা সরকার উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই মনোমুগ্ধকর অনুষ্ঠানের মঞ্চাসীন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিকের পরিচালক শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্যার উপস্থিত রয়েছেন। এই বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, যিনি আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন, এ কে এম মোস্তফা কামাল স্যার উপস্থিত রয়েছেন। আমার সহকর্মী দুর্গারানী শিকদার, সহকারী পরিচালক মাধ্যমিক 1, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। মঞ্চে আসীন জনাব লুবনা ইয়াসমিন, নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক। মঞ্চের সামনে আসীন এই বিদ্যালয়ের কর্মরত শ্রদ্ধাভাজন সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এবং মঞ্চের সামনে আরও রয়েছেন এই বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মাওসির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আগে বলছি ভাষার মাস, আমি তাই বক্তব্য শুরুতেই সর্বপ্রথমে শ্রদ্ধা নিবেদন করতে চাই হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপরে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই এই ভাষার জন্য যারা আত্মাহুতি দিয়েছিলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলাকে মাতৃভাষা হিসেবে, প্রাণের ভাষা হিসেবে আমি পেয়েছি, সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত যত বীর সেনানী আমাদের এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র বিশ্বের বুকে এঁকে দেওয়ার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে আমরা আমাদের প্রধান অতিথি মহোদয়ের দিক নির্দেশমূলক বক্তব্য শুনব, আমি কাজেই বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি তারপরে যেহেতু মাইক্রোফোন হাতে পেয়েছি, দু চারটি কথা বলতেই হয়। আজকে যেহেতু পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এখানে নিশ্চয়ই একটা প্রতিযোগিতা হয়েছে, হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা আবহাওয়ার মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় কেউ বিজয় লাভ করেছে, কেউ পরাজিত হয়েছে। আমি দুই পক্ষকেই অভিনন্দন জানাতে চাই, কারণ শুধু যারা পরাজিত হয়েছে তারা যদি না থাকতো, প্রতিযোগিতা অংশগ্রহণ না করতো, তাহলে প্রতিযোগিতা অর্থপূর্ণ বা অর্থবহ হতো না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো না। এবং একই সাথে যারা বিজয়ী হয়েছে তাদের আমি অভিনন্দন জানাতে চাই, এবং প্রত্যাশা করছি তাদের যেই অর্জন, সেই অর্জন এই বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখবে তারা, এবং একসময় জাতীয় পরিমণ্ডল থেকে তারা বেরিয়ে গিয়ে তাদের এই দক্ষতা, এই অর্জন সারা বিশ্বময় ছড়িয়ে যাবে, এবং তাদের এই অর্জনের কারণেই বাংলাদেশ বিশ্ব দরবারে নতুন মাত্রায় নিজেকে পরিচিত করার সুযোগ পাবে। আসলে আমাদের যেই নতুন কারিকুলাম সামনে আস, মানে বর্তমান শিক্ষা পরিষদে চলমান ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী, এই কারিকুলামে একজন শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে ব্যক্তির দক্ষতাগুলো রয়েছে সেগুলো প্রকাশ করার, সেগুলোকে বাস্তবায়ন করার যে নির্দেশনা রয়েছে, যে সুযোগ অবাহিত করছে, সেই বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। এখানে এই কারিকুলাম নিয়ে নানান রকমের একটা কুচক্রি মহল নানান রকমের প্রভাকাণ্ডা ছড়াচ্ছে, আমাদেরকে সেই প্রভাকাণ্ডার দিকে মনোযোগ না দিয়ে আমাদেরকে অবশ্যই আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
আমি এটা বিশ্বাস করি আমাদের যে নতুন কারিকুলাম রয়েছে এই কারিকুলাম যদি আমরা প্রপারলি বাস্তবায়ন করতে পারি একজন শিক্ষার্থী সকল দিক থেকে সে নিজেকে একজন পূর্ণ নাগরিক হিসেবে একজন স্বয়ংসম্পূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে আমরা এক সময় আমাদের এই চিন্তা চেতনা শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে সীমিত রাখতাম আমি একটা উদাহরণ দিতে চাই আমাদের দেশে হাজার ডাক্তার রয়েছে হাজার ইঞ্জিনিয়ার রয়েছে কয়জনকে মান বহির্বিশ্বে মানুষ চিনে কিন্তু একজন সাকিব হাসানকে তার কর্মর দ্যুতি দিয়ে সারা বিশ্বকে জয় করেছে তাই না হ্যাঁ একজন মেসি সে কিন্তু খুব একজন মেসি একজন রোনালদো একেবারে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে নাই তাদের যে ক্রীড়া নৈপুণ্য দিয়ে তারা বিশ্ব সারা বিশ্বে তাদের নামের দ্যুতি ছড়াচ্ছে সারা বিশ্বের ক্রীড়ামোদী জনগণের কাছে ক্রীড়ামোদী জনগণের হৃদয়ের তারা স্থান করে নিয়েছে একজন শিল্পী একজন দৌড়বিদ তার নৈপুণ্য দিয়ে তিনি নিজকে যেমন বিশ্ব দরবারে পরিচয় করে তুলছেন তেমনি তার দেশকেও তিনি নতুন করে বা পরিচিত করার পথ তৈরি করে দিচ্ছেন আমি আশা করব আমার শুনে ভালো লাগছে যে এই স্কুল এবছর জাতীয় পর্যায়ে হকি প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে এটা আসলে অনেক চমৎকার অর্জন বলবো আমি এই জন্য আমি আবার প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা আশা করছি স্কুলে যারা এই অর্জন সাথে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে প্রিন্সিপালের নেতৃত্বে যে ক্রীড়াবিদরা এই অবদান রেখেছেন আমার একজন হকি জাতীয় হকি ফেডারেশনের একজন করিত কর্মা আছেন শুনেছি ওনার প্রতি স্পেশাল থ্যাংকস থাকলো এবং যে শিক্ষার্থীরা রয়েছ আমার মনে হয় তোমরাও যার যেই অঙ্গনে যার পারদর্শিতা রয়েছে চেষ্টা করতে হবে নিজের পারদর্শিতাকে শাণিত করতে নিজের পারদর্শিতা যেন আরও সুকর্য বৃদ্ধি করা যায় তা আমি আর কোনো দীর্ঘায়িত করবো না আমাকে এখানে আমন্ত্রিত করে যেটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক সহ যারা সম্পৃক্ত রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আমাদের মাননীয় প্রধান অতিথির কাছ থেকে সার গর্ব জ্ঞান গর্ব বক্তব্য শুনব এই আশাবাদ ব্যক্ত করে সকলের উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করে প্রত্যেকের জীবনে সাফল্যের সদদল ফুটুক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী আসসালামু আলাইকুম আমাদের প্রিয় অতিথি চমৎকার বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি জনাব দুর্গারানী শিকদার মহোদয় সহকারী পরিচালক মাধ্যমিক এক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা ধন্যবাদ শুভ সকাল ফেব্রুয়ারি মাস ভাষার মাস শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 52 থেকে 71 পর্যন্ত যারা বিভিন্ন দেশের বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন বা এখনও জীবিত আছেন প্রত্যেকের প্রতি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2023-এ উপস্থিত এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানিত সভাপতি এ কে এম মোস্তফা কামাল স্যার আমাদের মাঝে প্রধান অতিথি যিনি এই অনুষ্ঠানের মধ্যমণি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক যিনি আমাদের মাধ্যমিক শিক্ষা পরিবারের একজন অন্যতম অভিভাবক উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম জিয়াউল হায়দার হেনরি জেলা শিক্ষা অফিসার ঢাকা উনি হয়তো এই মুহূর্তে নাই কিন্তু উনি আমাদের মাঝে থাকবেন উপস্থিত আছেন মঞ্চে নিউ গভর্নমেন্ট গার্লস স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক লুবনা ইয়াসমিন উপস্থিত মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত সকল সহকর্মীবৃন্দ অভিভাবকবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজ একটি আনন্দের দিন প্রত্যেক স্কুলে এরকম একটি দিন থাকে যেখানে শিক্ষার্থীদের অনেক আনন্দ তোমরা অনেক কষ্ট করেছ বেশ কিছুদিন ধরে প্রতিযোগিতা হয়েছে আজকে তোমাদের পুরস্কার বিতরণ
প্রতিযোগিতায় আমার মনে হয় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তাই না? কিন্তু কেউ কেউ ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তার অর্থ কি অন্য যারা অংশ নিয়েছিল তারা কি হেরে গিয়েছে? হেরে যায়নি, কারণ তোমরা হেরেছো বলেই ওরা ফার্স্ট হয়েছে, তাই না? তোমরা আমাদের আগের যিনি বিশেষ অতিথি উনি তোমাদের বুঝিয়েছেন যে কারিকুলাম পরিবর্তনের ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা বেশি আনন্দের হয়েছে। যারা তোমরা সিক্স সেভেনে পড়ছো তারা নিশ্চয়ই এত দিনে বুঝতে পেরেছো, জানুয়ারি মাস থেকে তো তোমাদের ক্লাস হয়েছে। আমরা আনন্দের সাথেই সারা বছর পড়ালেখা করব এবং স্কুল কর্তৃপক্ষ এই আয়োজনটি অবশ্যই করবেন। আমরা আমাদের প্রধান সম্মানিত প্রধান শিক্ষকের কাছ থেকে শুনেছি হকিতে এবার জাতীয় পর্যায়ে রানার আপ হয়েছে। হকি মানে স্কুল পর্যায়ে হকি মানে কিন্তু আরমানি টোলা উচ্চ বিদ্যালয়, এটা কিন্তু সবাই জানে। অভিভাবকদেরকে সম্মান করা, তাদের কথা শোনা, স্কুলের শিক্ষকদেরকে সম্মান করা, তাদের দেওয়া নির্দেশনা মেনে চলা, সবই আমরা করব, তাই না? তাহলেই আমাদের জীবনটা হয়ে উঠবে পরিপূর্ণ। আমি আশা করি তোমাদের সকল অংশকে কার্যক্রম মিলে তোমাদের জীবনটা হবে ফুলের মতো সুন্দর। তোমরা আনন্দের সাথে এগিয়ে যাবে, তোমরা বয়ে আনবে তোমাদের স্কুলের সম্মান, সুন্দর এদেশের সম্মান। এই আশাবাদ ব্যক্ত করছি, সবাই ভালো থাকো। আমরা আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে আমরা জ্ঞানগর্ভ নির্দেশনাগুলি শুনবো, ধৈর্য সহকারে শুনবো। সকলের মঙ্গল হোক, সকলের জন্য ধন্যবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব দুর্গারানী শিকদার, সহকারী পরিচালক মহোদয়। আমাদের দুজন বিশেষ অতিথি কারিকুলামের কথা বলে গেছেন, আমি 30 সেকেন্ডে তোমাদের একটি উদাহরণ দিচ্ছি। আমি যোগাযোগ তৃতীয় শ্রেণীর এই যোগাযোগের ব্যবস্থা হিসেবে পড়াতে গিয়ে বললাম জলপথে কী কী যানবাহন চলে, সড়কপথে কী কী এবং আকাশপথে কী কী। তো হঠাৎ করে এক ছেলে জিজ্ঞেস করছে, স্যার সূর্য বানানটা কি আপনি কেন কই? ওটা তো সূর্য চলারও পথ, এটা তো চন্দ্র চলে পূর্ব থেকে পশ্চিম, এভাবে তো হচ্ছে, স্যার ওটা লিখবো না কেন? আমি বললাম মানুষ যে অর্থাৎ আমার নির্দেশনা শুনে তারা কিন্তু খুব পড়াটা, আমি চেষ্টা করেছি, আমি যেহেতু ট্রেনিং নিয়েছি ইতিহাস ও বাংলাদেশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তো সেটাই আমি অ্যাপ্লাই করতে গিয়েছি যে দেখি ছেলেরা কতটা এনজয় করে। যেমন সবাই সুন্দর করে খুব দ্রুত নিয়ে আসছে আকাশপথ, জলপথ, সড়কপথ নিয়ে আসার পরে স্যার দেখলাম অধিকাংশই চন্দ্র, সূর্য, তারা এগুলো সহ লিখে আসছে। স্যার আকাশ তো এগুলোর পথ, এরাও তো চলে। তো আশা করি ঠিক এভাবে আমরা খুব মজা করে শিখতে পারব। এবারে আজকের অনুষ্ঠানের মাধ্যমে এবং প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন মহোদয়, পরিচালক মাধ্যমিক ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর স্যারকে আমি অনুরোধ করছি আমাদের বাচ্চাদেরকে আরও উৎসাহিত, পড়াশোনার জন্য উৎসাহিত করার জন্যে, ক্রীড়ার জন্য উৎসাহিত করার জন্যে, সব কিছুর জন্য ধন্যবাদ স্যারকে। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, স্যার আমাদের কাছে কষ্ট করে এসেছেন এবং এত ব্যস্ততার মাঝেও আবারও সবার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এ কে এম মোস্তফা কামাল, প্রধান শিক্ষক আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব দুর্গারানী শিকদার, সহকারী পরিচালক মাধ্যমিক এক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। উপস্থিত
উপস্থিত আছেন এম এম জিয়াউল হায়দার হেনরি, সহকারী পরিচালক মাধ্যমিক দুই, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। উপস্থিত আছেন পাশেরই স্কুল, সেই স্কুলের প্রধান শিক্ষক মহোদয়। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। উপস্থিত আছেন সম্মানিত অভিভাবকবৃন্দ, যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সেই প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের পূর্ববর্তী বক্তাগণ এতক্ষণ ধরে খুব সুন্দর বক্তব্য রেখেছেন, সেখানে আমাদের ফাল্গুন মাস এই নিয়ে কথা এসেছে, এটা ভাষার মাস, ফেব্রুয়ারি মাস, সেই বিষয়ে কথা এসেছে, আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে কথা এসেছে। আমি তার সাথে আরও কিছু এতে যুক্ত করে বলবার চেষ্টা করব। প্রথমেই আমি শ্রদ্ধা জানাই সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর। উনি ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ওনার নেতৃত্ব গুণেই আজ আমরা শিক্ষার্থী হিসেবে এখানে অবস্থান করছি, আমরা শিক্ষা কর্মকর্তা হিসেবে এখানে অবস্থান করছি, শিক্ষক হিসেবে আমরা এখানে অবস্থান করছি। যদি উনি এই নেতৃত্বটি না দিতে পারতেন বা না দিতেন বা দেওয়া সম্ভব যদি না হতো, আজকে হয়তো আমরা এই বাংলাদেশটি এইভাবে আমরা পেতাম না, আমাদের এই লাল সবুজের পতাকাটি আমরা পেতাম না, আমরা একটি মানচিত্র পেতাম না। তো যাই হোক, সেই আমাদের প্রাণপুরুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা তো বলার চেষ্টা করব। প্রথমেই আমি একটু আসি যে আমাদের অনেক অভিভাবকবৃন্দকে আমি দেখছি এখানে। আমরা সবাই জানি আমাদের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক এই তিনের সমন্বয়ে একটি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের নেতৃত্বে একটি সুন্দর লেখাপড়ার পরিবেশ, শিক্ষা গ্রহণের পরিবেশ তৈরি হয়ে ওঠে। সেখানে সবারই নিজ নিজ জায়গায় বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। প্রথমেই আমি আসি হলো আমাদের অভিভাবকবৃন্দ, ওনাদের সন্তান এই স্কুলে পড়াশোনা করছে, সেই সন্তান এ প্লাস, ভালো ফলাফল, এক নম্বর রুট নম্বর ধারী, এটার দিকে আমাদের সবার টার্গেট থাকে। আমি এর একটু ভিন্নভাবে একটু বলতে চাই যে প্রত্যেকটি মানুষই যদি, প্রত্যেকজন শিক্ষার্থী যদি এক নম্বর রুট নম্বরের জন্য প্রতিযোগিতা করে, তাহলে কি সবাইকে এক নম্বর হতে পারবে? নিঃসন্দেহে। আর যেই মাপকাঠিতে আমরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করেছি এত বছর ধরে, সেখানে কিছু মুখস্থ নির্ভর, কিছু প্রশ্নের আলোকে কিছু উত্তর, সেগুলো সৃজনশীলতার নামেও হয়তো পরিচালিত হয়েছে, কিন্তু আলটিমেটলি আসলে কোনো সৃজনশীলতা পাইনি। আর মুখস্থ নির্ভর কিছু তথ্য মুখস্থ করে হয়তো নির্দিষ্ট সময়ের একটি প্রশ্নের আলোকে হয়তো তারা উত্তর দিয়েছে, সেই উত্তর দেওয়ার সময় হয়তো কেউ অসুস্থ থাকতে পারে, কেউ অন্যমনস্ক থাকতে পারে, তার সেই জিনিসগুলো কিন্তু মূল্যায়ন আসেনি, না এসেই এক ধরনের মূল্যায়ন হয়েই সে এক নম্বর রুট নম্বর দাঁড়িয়ে হলো। তার মানে কি সে একেবারে সারা জীবনের জন্য এক নম্বর হয়ে গেল? জীবনের অনেকগুলো ধাপ আছে, কোনো ধাপে আমি হয়তো পরাজিত হবো, সেখান থেকে আমি আবার নিজেকে দাঁড় করাবো, দাঁড় করি আরেকটি ধাপে গিয়ে আমি আবার ভালো করবার জন্য প্রত্যয় গঠন করবো, আবার আরেকটি ধাপে গিয়ে আমি সাকসেসফুল হবো, এক নম্বর হবো, এটার মধ্যে দিয়ে আমাদের টোটাল জীবনটা পরিচালিত হবে। শুধুমাত্র একটি শ্রেণীতে আমি এক নম্বর হলাম না বলেই আমি একদম নিকৃষ্ট একজন ছাত্র হয়ে গেলাম, একজন সন্তান হয়ে গেলাম, এই মনোভাব থেকে আমাদের অভিভাবকদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা প্রথমেই টার্গেট করব আমার সন্তানটি যাতে একজন ভালো মানুষ হিসেবে তৈরি হয়, একজন সৃজনশীল মানুষ হিসেবে যাতে তৈরি হয়, একজন আধুনিক মানুষ হিসেবে যাতে তৈরি হয়। সত্যিকারের ভালো মানুষ তৈরির জন্য, আলোকিত মানুষ তৈরির জন্য আমরা অভিভাবকরা আমাদের দায়িত্বটি পালন করার চেষ্টা করব। আর সমাজের মধ্যে ভালো জিনিস মন্দ জিনিস আছেই, সেখানে শুধু আমি ওই ফটটুকু তাকে দেখানোর চেষ্টা করব, ভালো জিনিসগুলো এই 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 ভালোত্ব থাকলে পরে আমি একজন ভালো মানুষ হিসেবে হতে পারবো এবং আমাদের জীবনের লক্ষ্য আমাদের বাস্তবায়িত হবে। আর খারাপ জিনিসটি এই 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 খারাপ জিনিসগুলোকে আমরা পরিহার করার চেষ্টা করব, এই পথ প্রদর্শকের ভূমিকা আমরা পালন করব, একজন গাইড হিসাবে আমি পাশে থাকব। আর শিক্ষক হিসাবে আমাদের মূল দায়িত্বটি হলো শিক্ষার্থীকে গাইড করা, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে শিক্ষার্থী যতক্ষণ অবস্থান করবে কারিকুলামের নির্দেশনার আলোকে,
আমি শিক্ষক হিসাবে আমি তার পাশে থেকে তাকে পথ দেখিয়ে দিব। এই পথে পরিচালিত হলে এই বিষয়টা এভাবে শিখলে পরে, এই বিষয়টা এভাবে অনুধাবন করলে পরে আমি ভালোত্ব অর্জন করতে পারবো। আমাদের যে শিখনকলটি আছে সেই শিখনকলটি আমার অর্জিত হবে। প্রধান শিক্ষকের দায়িত্ব হলো এই অভিভাবক শিক্ষককে সমন্বয় করে সুন্দর একটি শিক্ষার পরিবেশ এই প্রতিষ্ঠানে তৈরি করা। সেই পরিবেশের মধ্যে আমাদের শিক্ষার্থীরা অবস্থান করে আনন্দের মধ্য দিয়ে তাদের শিখনফলটি অর্জন করবে, এই পরিবেশটি তৈরি করা। নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানে, এই আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে সেই পরিবেশটি আছে, কারণ এখানে একজন যোগ্য প্রধান শিক্ষক মহোদয় আছেন যিনি আমাদের সবার পরিচিত এবং ওনার নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে অনেক ভালোভাবে এগিয়ে চলছে। এরই মধ্যে কিছু আমরা এর প্রতিফলন পেলাম ওনার তথ্য দেওয়া থেকে, উনি এখানে কোনো শিক্ষার্থী ফেল করে না আর অনেকেই এ প্লাস বা ভালো ফলাফল করেছে। আমরা এখন বর্তমানে যে নতুন কারিকুলাম আসছে আমাদের সামনে, সেখানে কিন্তু আমরা এ প্লাসকে আর দেখতে চাই না, আমরা সবাইকে এ প্লাস এ ক্যাটাগরিতে দেখতে চাই। এখানে আরেকটি বিষয় আমার বলবার বিষয় যে আমাদের কারিকুলামের মধ্যে যে পরিবর্তনটি আসছে সেই পরিবর্তনগুলো পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আমরা সামনে এগোবো, অর্থাৎ সবাইকে বলতে চেষ্টা করব যে এই কারিকুলামটির মধ্যে শিখনফল অর্জন সব ঠিক আছে, শিক্ষাদান পদ্ধতির মধ্যে শুধুমাত্র পরিবর্তন আসছে। এতদিন ধরে আমরা ক্লাসরুমে একজন শিক্ষক লেকচার দিতেন, অর্থাৎ ওনার বক্তব্য রাখতেন বইয়ের আলোকে, অধ্যায়ের আলোকে, শিক্ষার্থীরা সেটা অনুধাবন করতেন, শুনতেন। এই শুনতে গিয়ে তাদের মনোযোগের মধ্যে এক ধরনের হয়তো ভাটা পড়ে যেত, একটু ব্যাকেলি হয়ে যেতেন, এক নাগাড়ে অনেকগুলো ক্লাস চলতে চলতে এক ধরনের বিরক্তি তাদের মধ্যে চলে আসতো। তো সেই জায়গাটা এখন কিন্তু আর সেই লেকচার বিশেষ ক্লাস কিন্তু এখন আর হবে না, সেখানে অনেকগুলো কর্ম থাকবে একটি শ্রেণী ক্লাসের মধ্যে, সেখানে প্রজেক্ট থাকবে, দলীয় কাজ থাকবে, উপস্থাপনা থাকবে, প্রত্যেক শিক্ষার্থীকেই কোনো না কোনো কাজের মধ্য দিয়ে শ্রেণীর সময়টুকু পার করতে হবে। সেখানে শিক্ষক শুধুমাত্র গাইড হিসেবে দায়িত্ব পালন করবেন। ওনারা এই বিষয়ের উপর এরই মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। একজন শিক্ষক এখানে তার অভিজ্ঞতার কথা বর্ণনাও করলেন যে উনি জলপথে, স্থলপথে এবং আকাশপথে কী কী যানবাহন চলাফেরা করে তার বর্ণনা চাইছেন। সেখানে শিক্ষার্থীর কাছে সূর্য চন্দ্র কিন্তু নিয়ে আসছেন, তাহলে এই যে সূর্য চন্দ্র যে নিয়ে আসলো তাদেরও তো একটি গতিপথ আছে। এখন এগুলোকে যদি আমরা প্রশ্নকারী মুখস্থ করাতে যেতাম তাহলে কিন্তু তাদের মাথায় এগুলো হয়তো ওইভাবে ঢুকতো না, কিন্তু এখন যেহেতু এই প্রশ্ন তাদের মধ্যে ছুড়ে দেওয়া হলো যে আকাশপথে কী কী জিনিস চলে, জলপথে কী কী জিনিস চলে এবং স্থলপথে কী কী যানবাহন চলে তার বর্ণনাটা তারা যতটুকু জানে অতটুকু নিয়ে আসলো। এখন শিক্ষক তার সাথে আরও কিছু যুক্ত করলেন এবং প্রপার ওয়েতে যুক্ত করে দিলেন। এই যে যুক্ত করা, তারা যেটা করে নিয়ে আসলো তার সাথে শিক্ষক গাইড করে আরও কিছু যুক্ত করে দিলেন, এইবার শিক্ষার্থীর মনের মধ্যে এই বিষয়গুলো যেভাবে আটকিয়ে থাকবে, স্থায়ী হয়ে থাকবে, এগুলো কিন্তু তারা জীবনে ভুলবে না। আমি যদি একটা প্রশ্ন আলোকে তার থেকে উত্তর নিতাম সেটা কিন্তু মুখস্থ করে সে উত্তরটা হয়তো লিখে দিতেন, এটা কিন্তু তার মনের মধ্যে বেশি দিন স্থায়ী হতে যেত না। আমাদের এইটাই হলো এই কারিকুলামের মূল পরিবর্তনের জায়গা, যে শিক্ষাদান পদ্ধতির মধ্যে শিক্ষকদের অর্থের মধ্যে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি, যাতে করে শিক্ষার্থী যেই জিনিসটা শিখবে হাতে কলমে তার অভিজ্ঞতা ভিত্তিতে সে শিক্ষাঞ্চলকে অর্জন করবে। আগে আমরা মুখস্থ করে পরীক্ষায় উত্তর দিয়ে আমরা নাম্বার পেতাম, এখন আমরা কাজটা করার মধ্যে দিয়ে ক্লাসরুমে আমি নাম্বারটি অর্জন করে থাকি, আমার দক্ষতাটি অর্জন করি, এটা হলো আমাদের কারিকুলামের। আমরা শিক্ষার্থীকে এক নম্বর রুম নম্বর ধারে এবং সাত নম্বর রুম নম্বর ধারে দেখতে চাই, আমরা দেখতে চাই একদম উচ্চ মান অর্জন করছেন, বর্তমান অর্জন করছেন, তাদেরকে কীভাবে এগিয়ে নেওয়া যায় আর তার একটা অপরাধ প্রয়োজন একটু নিম্ন রাখতে আছেন, তাদের আরও বেশি কীভাবে একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে তাদের ভিতরে এক ধরনের জাগরণ সৃষ্টি করে আমি কিভাবে তাদের উচ্চ ভাবে উচ্চ, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে একটি সামনাসামনি একটা প্রতিযোগিতা যেমন আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা নিজেদেরকে তৈরি করেছেন। এখানে একটা প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতায় কেউ বিজিত হয়েছেন, কেউ বিজয় অর্জন করেছেন। এই যে যারা বিজিত হলেন তাদের মধ্যে একটি প্রতিযোগিতা তৈরি হলো যে আমি সামনে যে প্রতিযোগিতাতে আসবে সেখানে আমি আরও ভালো করতে পারি।
কিন্তু তাকে ফেল করিয়ে তাকে একেবারে নিরুচ্ছেদ করে দেওয়াটা আমাদের কিন্তু কাজ না। এই পিছিয়ে পড়া যারা আছেন, যারা একটু আপাতত হয়তো এক ধরনের পরাজিত হলেন, তাদেরকে অনুপ্রাণিত করে কেমন করে তাদেরকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায়, তাদের মনের মতো ওই জেটটুকুন ঢুকিয়ে দেওয়া যায় যে তুমিও ভবিষ্যতে এটা পারবা, এটা তোমার দ্বারা সম্ভব, এরকম করে তাকে যদি এগিয়ে আনা যায়, ইন্সপায়ার্ড করা যায়, তাহলে কিন্তু আমরা সকল শিক্ষার্থীকে একই মানে পেয়ে যাব। আমাদের এ প্লাস বলতে একটা ক্যাটাগরি করে ফেলবো, একদম এক নম্বর দু নম্বর দ্বারা একটি ক্যাটাগরি করে ফেলবো, এটা আমাদের শিক্ষা কার্যক্রমের মূল লক্ষ্য হতে পারে না। অর্থাৎ সারা বাংলাদেশে আমাদের মাধ্যমিক পর্যায়ে প্রায় 1.5 কোটি শিক্ষার্থী সারা বাংলাদেশে, এই 1.5 কোটি শিক্ষার্থীকেই আমরা একই মানদণ্ডে নিয়ে আসতে চাই। আর শ্রেণী কার্যক্রমের মধ্যে যত বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে ততই শিক্ষার্থীরা একই মানদণ্ডে পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি। এটাই সরকারের, বর্তমান সরকারের কারিকুলাম পরিবর্তনের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যটি বাস্তবায়ন করার জন্য আমাদের শিক্ষক অভিভাবক প্রত্যেকেরই কিন্তু দায়িত্বশীলতার সহিত ভূমিকা আছে, সেই ভূমিকা সঠিকভাবে পালন করার জন্য আমাদের তরফ থেকে উপদেশ থাকলো আপনাদের প্রতি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই দেশটিকে 2041 সালে কোথায় দেখতে চান, 2071 সালে কোথায় দেখতে চান, 2100 সালে কোথায় দেখতে চান, সেই পরিকল্পনাটি উনি গ্রহণ করে রেখেছেন। আমাদের সামনে এখন 2041 সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হতে হলে আমাদের শিক্ষার উপরেই অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করতে হবে। রাস্তাঘাট, অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন, এগুলো ট্যাক্সই ততক্ষণ হবে না যতক্ষণ আমরা শিক্ষাকে স্থায়ী একটি রূপ দান করতে না পারব। সেজন্যে সবার জন্যেই শিক্ষা, সবার জন্যেই শিক্ষা আমাদেরকে নিশ্চিত করতে হবে, এই সবাকে একই মানদণ্ডে নিয়ে আসতে হবে। এখন সবার হয়তো একদিকে প্রতিভা নেই, কারো হয়তো খেলাধুলায় প্রতিভা বেশি, কারো সাংস্কৃতিক এরিয়াতে প্রতিভা বেশি, কেউ হয়তো বইয়ের যেই নির্দিষ্ট সংখ্যক পাঠ আছে সেগুলো অধ্যয়নের প্রতিভা বেশি, কারো হয়তো কী বলে অন্য আরেকটি প্রতিভা তার হয়তো থাকতে পারে। যেই প্রতিভাই যার ভিতরে থাকুক না কেন, সেই প্রতিভাটি বের করে আনাটাই আমাদের দায়িত্ব এবং সেইটাকে মূল্যায়ন করাটাও আমাদের দায়িত্ব। এই সকল দিক তার মূল্যায়িত হয়েই সে একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে তৈরি হবে। আমি প্রায় জায়গাতেই একটা উদাহরণ দিয়ে থাকি, আমাদের এই স্কুলও নিঃসন্দেহে 2020 সালে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানি এরকম একটি টপিকসের উপর একটি ভিডিও কন্টেন্ট তারা তৈরি করছেন সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা। তা আমি এই উদাহরণটা এইভাবে দেই, প্রায় 10 লক্ষের উপরে কন্টেন্ট আমাদের প্রতিষ্ঠান, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে হয়ে আমাদের জাতীয় পর্যায়ে 30টি কন্টেন্ট আমাদের সামনে আসছে। ওই 30টি কন্টেন্ট আমার দেখবার সুযোগ হয়েছে, সেখানে আমি 30টি কন্টেন্ট দেখে আমার যে অনুভূতিটা হলো যে এই কন্টেন্টগুলো তৈরি করতে গিয়ে যেই যেই কাজকর্ম তারা করলেন, যেই যেই তথ্য তারা উপস্থাপন করলেন, যেইভাবে তারা এই ভিডিওটি তৈরি করলেন, তার মধ্যে দিয়ে তাদের শিখনবল যতটুকু তৈরি হলো, এটা আমার বিশ্বাস যে 3-4 মাস তাদেরকে ক্লাস নিয়ে ওইটার উপর একটি প্রশ্ন দিয়ে উত্তর মুখস্থ করিয়ে লিখিয়ে এতটুকু শিখনফল তাদের অর্জন করারও যেত না, তারা ওই কাজটি করার মধ্যে দিয়ে যেইভাবে তাদের শিখনফলটি অর্জন হলো। অর্থাৎ তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনে ফেলল, বঙ্গবন্ধু সম্পর্কে তারা জেনে ফেলল, তারপরে আমাদের বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য সেই সম্পর্কে জানলো, একজন মুক্তিযোদ্ধার বা একাধিক মুক্তিযোদ্ধার মুখের যে মুক্তিযুদ্ধের যে গল্প সেগুলো তারা জানতে পারলো, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যেখানে যেখানে তাদেরকে শহীদ মিনার হলো সেখানে যেখানে তাদের দাফন করা হলো সেই স্মৃতিসৌধগুলো তারা জেনে ফেললো, এমনকি ভিডিওটি কীভাবে তৈরি করতে হবে, সেখানে কীভাবে ক্যামেরা ধরতে হবে, কীভাবে তাদের এই ভিডিও কন্টেন্টটি তৈরি করতে হবে, যে টেকনোলজিগত দিকগুলো এগুলো তারা জেনে ফেললো। তো এতটুকু জানবার সুযোগ তৈরি হয়ে গেলো একটি মাত্র 20 মিনিটের একটি প্রজেক্ট তৈরির মাধ্যমে। এইভাবে যদি আমরা আরও অন্যান্য প্রজেক্টগুলি তৈরি করি, যেমন আরেকটি উদাহরণ আমি দিই, আমাদের তাও সেটা সম্ভবত সপ্তম শ্রেণীতেই গাছ লাগানোর একটি কর্মসূচি আমরা একটা প্রজেক্ট দিলাম। অর্থাৎ এই গাছটা লাগাতে গেলে কোন পরিবেশে সে গাছটি লাগাবে, কী গাছটি সে নির্বাচন করবে, কী মাটি তারা নির্বাচন করবে, কীভাবে গাছটি বড় হচ্ছে সেটার একটি প্রতিবেদন তারা তৈরি করবে। এই গাছ লাগানোর মধ্যে দিয়ে কিন্তু সে গাছ সম্পর্কে জেনে ফেললো, মাটি সম্পর্কে জেনে ফেললো, আবহাওয়া সম্পর্কে সে জেনে ফেললো, তার মানে কীভাবে গাছটি বড় হচ্ছে এই একটি প্রতিবেদন দেখা সম্পর্কে সে জেনে ফেললো, এতটুকু কিন্তু সে একটি প্রজেক্ট তৈরির মধ্যে দিয়ে জেনে ফেলবে। এইভাবে আমাদের অনেকগুলো প্রজেক্ট তৈরি হবে এবং আমাদের শিক্ষকরা সেই প্রজেক্টগুলো তৈরি করতে এভাবে দলীয় কাজ থেকে শুরু করে তারপরে সবচেয়ে বড় বিষয় আমি বাইরে থেকে প্রতিষ্ঠান মধ্যে গিয়েছি,
যেখানে আমাদের এই নতুন কারিকুলাম অনুযায়ী সবচেয়ে প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে পাইলটিং হলো মাধ্যমিক একান্নটি প্রতিষ্ঠানে পাইলটিং হলো সেখানে গিয়ে আমি দেখলাম একই স্কুলে ষষ্ঠ শ্রেণীর একটি শাখাতে পাইলটিং অর্থাৎ নতুন কারিকুলাম চালানো আরেকটি শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর একটি শাখা আমাদের পুরাতন কারিকুলাম বিভাগের কাজ চলছে আমি দুই মাধ্যমে দেখলাম যে যেখানে পাইলটিং হচ্ছে নতুন কারিকুলাম সেখানে শিক্ষার্থীদের তাদের না কই উদ্দেশ্যে কিন্তু কথা বলে তাদের উপস্থাপন করতে নিঃসন্দেহে নতুন কারিকুলাম নিঃসন্দেহে ভালো সাইন্টিফিকভাবে ভালো আন্তর্জাতিক মানদণ্ডে ভালো ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ করে গড়ে তোলবার ক্ষেত্রে ভালো সব মিলিয়ে আমরা এই ভালোত্বটাকে আমরা প্রকাশ করি হ্যাঁ এটা তৈরি করতে গিয়ে কিছু হয়তো ভুল ভ্রান্তি অথবা কিছু অস্পষ্টতা আছে সেটা হয়তো খুব অচিরেই এর মধ্যে কেটে গেছে অনেকটুকুন সামনে হয়তো দুই এক মাসের মধ্যে এটা একদমই কেটে যাবে আমার বিশ্বাস যে আমরা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে শিক্ষার্থীদের সামনে দাঁড়াবো আর শিক্ষার্থীর ক্ষেত্রে আমাদের বলার উদ্দেশ্য হলো তারা যে আগে পরীক্ষা ভীতি তার একটি সাফের মধ্য দিয়ে যেতেন আমাদের শিক্ষকের পাঠ যদি দিতে না পারি তাইলে হয়তো আমার এক ধরনের একটা এই জন্য ভয়ে তারা অনেক সময় শ্রেণী ক্লাসে আসতো না তাদেরকে আনন্দের মধ্য দিয়ে শেখানোর যে কার্যক্রমটি এটা আমার নতুন কারিকুলামের মধ্যে চলে আসছে অর্থাৎ এখন শিক্ষার্থীরা আগ্রহ সহকারে ক্লাসে আসবে কারণ ক্লাসরুমের মধ্যে শুধু বোরিং কার্যক্রমগুলি হয় না সেখানে আনন্দের অনেকগুলো উপকরণ সেই জায়গায় আছে সেই জন্য শিক্ষার্থীদেরকে আনন্দের মধ্য দিয়ে শিক্ষণ ফল অর্জন করানোর যে দায়িত্বটি আমাদের সরকার নিয়েছে সেটাকে সাপোর্ট করে আমাদের অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থী মিলে আমরা একটি সুন্দর পরিবেশ তৈরির মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করব এটাই আমাদের মূল লক্ষ্য সব মিলিয়ে আমি অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থী সবাইকে অনুরোধ করব আমাদের এই কারিকুলামটিকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে বাস্তবায়ন করা আমি শিক্ষক মহোদয়গণের উদ্দেশ্যে একটু বলতে চাই আমরা শিক্ষকতা পেশায় যারা আছি অন্য দশটি প্রফেশনের সাথে অন্য দশটি পেশার সাথে আমাদের পেশাটাকে মেলাবো না কারণ অন্য দশটি পেশার মধ্যে তার জব নেশার কিন্তু তৈরি করা আছে যেমন আমি এখন একজন কর্মকর্তা আমার কী কাজ সারাদিনে তা কিন্তু আমার ফাইলের মাধ্যমে আমার টেবিল ইয়ার মাধ্যমে কিন্তু নির্ধারণ করা আছে আমাদের শিক্ষকের কিন্তু এটা নির্ধারণ করা নাই আমরা শ্রেণী ক্লাসে যাব গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলবো কিন্তু কী কথা বলবো সেটা কিন্তু আমাদেরকে লিখে দেয় বা একেবারে সেট করে দেওয়া নেই তার মানে আমি আমার স্বাধীনভাবে আমার শিক্ষার্থীদের সাথে কথা বলবো এই যে আমার একটি স্বাধীনতা এই জায়গাটায় আর আমার সামনে তারা শিক্ষার্থী তারা কিন্তু এই দেশের ভবিষ্যৎ তারা কিন্তু এখান থেকে একজন এই দেশের মহামান্য প্রেসিডেন্ট হবেন এই দেশের সবচেয়ে হাই অফিসিয়াল মানুষটি হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হতে পারেন তাহলে আমি কিন্তু তার শিক্ষক আর এই শিক্ষকতার যে একটা প্রাউডনেস আমার ভিতরে কাজ করবে এটাই আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হ্যাঁ অর্থেরও আমাদের প্রয়োজন আছে সেটা অন্য আরেকটি বিষয় সরকারের কাছে আমরা নিশ্চয়ই সেই দাবি তুলব যে সরকার আমাদেরকে যাতে ফাইন্যান্সিয়ালি ওর আমাদের সম্মানের জায়গা যাতে দেয় সেটা আমরা দাবি তুলব এবং সেটা প্রপার হয়তো আমরা উপর লেভেলে জানাবো সেটা প্রাপ্তির জায়গা এটা অন্যকে কিন্তু এর কোনো প্রভাব যাতে আমাদের শিক্ষার্থীদেরকে পাঠদান করার ক্ষেত্রে ক্লাসরুমে যাতে এটা না পড়ে একদম ক্লাসরুমে আমি স্বাধীন আমি আমার জ্ঞান বুদ্ধি এবং আমার যে শিক্ষক হিসাবে যে আমার স্বভাব সুলভ আচরণ তা দিয়ে আমার শিক্ষার্থীদেরকে মোটিভেট করে তাদেরকে ভালো মানুষ করার দায়িত্ব আমি পালন করবো সেই জন্য আমাদের এই প্রফেশনের সাথে অন্য দশটি প্রফেশনকে মিলানোর কোনো রকম কোনো সুযোগ আমি দেখছি না আমার কাছে নেই আর আমি নিজেও একজন শিক্ষক 27 বছর শিক্ষকতা করে আজকে এখন শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি কিন্তু আমি এখনও আমাদের সেই 27 বছর শিক্ষকতা পেশাটাকে এনজয় করছি এমনকি আমি সেখানে এখনও নিজেকে সম্মানিত মনে করছি আমার শিক্ষার্থীর মাঝে আমার যে অবস্থানটুকু সেটাকে আমি সম্মানিত মনে করছি যদিও এখন শিক্ষা কর্মকর্তা হিসেবে আপনাদের থেকে আমি অনেক সম্মান পাই এই সম্মানটা কিন্তু কৃত্রিম এই সম্মানটা কিন্তু আমার আমি এটাকে এনজয় করি না এখন সত্যিকার অর্থে বলছি মন থেকে বলছি আমি এটাকে এনজয় করি না এই জন্যে না কারণ আমার হাতে কিছু কিছু কাজ আছে বলে হয়তো আপনি আমাকে সম্মান করছেন আমি এখান থেকে চলে যাব আমাকে আর আপনারা সম্মান করবেন না
কিন্তু আমার শিক্ষার্থীরা কিন্তু আমাকে সারা জীবনের জন্য যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ তাকে আমাকে অকৃত্রিম অর্থাৎ মানে তাদের ভেতর থেকে যে সম্মানটা সেটা আমাকে করবে। ওই সম্মানের সাথে আমাদের ওই কৃত্রিম সম্মানের অনেক অনেক পার্থক্য। এটা আমার নিজস্ব চিন্তা থেকে আমি আপনাদের প্রতি এই অনুরোধ টুকুন করব। আমরা শিক্ষক হিসাবে মাথা উঁচু করে চলবার জন্যে আমাদের আমাদের আত্মসম্মানবোধ বজায় রেখে চলবার জন্যে আমার দায়িত্বটি আমার কর্তব্যটি আমার কাজটি নিরপেক্ষতার সাথে সততার সাথে আমি আমার শিক্ষার্থীদেরকে মাঝে আমি বিলিয়ে দিব। এই ব্রতটি আমাদের শিক্ষক হওয়া উচিত। এর সাথে প্রাপ্তির জায়গাটুকু আমি আগেই বললাম, প্রাপ্তির জায়গাটুকু অন্য আরেকটি হিসাব, সেটা সরকারের সাথে আমাদের অন্যভাবে হয়তো হবে কিন্তু শিক্ষার্থীর কাছে যাতে এইটার প্রভাব না আসে। আমি আর কথা বাড়ানোটা ঠিক হবে না। আমি এখানে আমাদের শিক্ষার্থীরা অধীর আগ্রহে আছে, তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা করবেন, এরই মধ্যে যে সমস্ত তারা বিজয় হয়েছেন তারা পুরস্কার গ্রহণ করবেন, আর যারা বিজিত হয়েছেন তারা সেই পুরস্কার গ্রহণটা দেখবেন, দেখে ভবিষ্যতে যেন নিজেকে তৈরি করবার একটি মানসিকতা তৈরি করবেন। এই এইটুকুন বলেই আমার বক্তব্য এখানে শেষ করব। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর শ্রদ্ধা রেখে আমাদের ভাষা মাস যেহেতু ভাষা আন্দোলনে তারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং কি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যেইভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে উনি লক্ষ্য স্থির করছেন, সে লক্ষ্যে পৌঁছানোর জন্য ওনার প্রতি শ্রদ্ধা এবং দোয়া রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আজ আমরা স্যারের কাছ থেকে অনেক কথা শুনলাম, আমরা অনেক উৎসাহিত এবং আমাদের বাচ্চারাও অনেক কিছু শিখতে পারলো এবং সামনের যে কার্যক্রম আছে সেটা আসলে খুবই আনন্দদায়ক হবে।